নোখালীর কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি এদিকে কোম্পানিগঞ্জ বসুরহাটে পরিস্থিতি এখনও থমথমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ জানায় পৌর ভবনে হামলার ঘটনায় বসুরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে প্রধান আসামি করে নিরানব্বই জনের নামে মামলা করেছেন পৌরসভার কর্মচারী নুনবী এদিকে মঙ্গলবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন নিহতের ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের সহ একশো জনকে আসামি করে থানায় এজাহার জমা দিতে দুপুরে থানায় গেছেন তার ভাই ইমদাদ হোসেন তবে এখনও মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ এদিকে গেল নয় মার্চ সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয়া সহ ওই এলাকা ঘুরে দেখেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা এ সময় তিনি সাংবাদিকদের বলেন কোম্পানিগঞ্জে সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান